তিন শ্রেণীর মানুষকে আঘাত করলে আল্লাহর আরশ কেঁপে উঠে। প্রিয় দর্শক, ভুলেও এই তিন শ্রেণীর মানুষকে কখনোই দুঃখ কষ্ট দিবেন না অথবা অবজ্ঞার দৃষ্টিতে দেখবেন না। পবিত্র কুরআনে এই সম্পর্কে কঠিন সচেতন করে দেওয়া হয়েছে। মহান আল্লাহ তাআলা প্রতিবন্ধীদের এত ভালোবাসেন যে একজন অন্ধ সাহাবিকে নিয়ে পবিত্র কুরআনে ১৬টি আয়াত নাজিল হয়েছে। সেই সৌভাগ্যবান সাহাবির নাম আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘটনাটা এরকম, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ গোত্রের কয়েকজন নেতাকে ইসলাম সম্পর্কে বলছিলেন। সে সময় আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন তার থেকে কিছু আমাকে শিখিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিরক্ত বোধ করলেন, তবে তার কথায় কোনো গুরুত্ব না দিয়েই কুরাইশ নেতাদের সঙ্গেই কথা চালিয়ে গেলেন। কুরাইশ নেতাদের সঙ্গে আলোচনা শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তখনই আল্লাহ ওহি নাজিল করলেন। আল্লাহ বলেন, তিনি ভুরু কুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন, কারণ তার কাছে এক অন্ধ আগমন করল। আপনি কি জানেন সে হয়তো পরিশুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করত এবং উপদেশ তার উপকার হতো, পরন্তু যে বেপরোয়া আপনি তার চিন্তায় মশগুল। সে শুদ্ধ না হলে আপনার কোনো দোষ নেই। যে আপনার কাছে দৌড়ে আসলো এমতো অবস্থায় যে সে ভয় করে, আপনি তাকে অবজ্ঞা করলেন, কখনো এরূপ করবেন না, এটা উপদেশ বাণী। অতএব যে ইচ্ছা করবে সে একে গ্রহণ করবে, এটা লিখিত আছে সম্মানিত উচ্চ পবিত্র পত্রসমূহে, লিপিকারের হস্তে যারা মহৎ পুত চরিত্র, সূরা আবাসা আয়াত ১-১৬। ধর্ম নিয়ে জানার আগ্রহের কারণেই মহান আল্লাহ তাআলা আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মর্যাদা দিয়ে কুরআনের আয়াত নাজিল করেছেন। এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে খুব সম্মান করতেন। তিনি এলে ডেকে কাছে বসাতেন, কুশল জিজ্ঞেস করতেন এবং কিছু প্রয়োজন থাকলে তা পূরণ করতেন। এরপর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবন্ধীদের বিষয়ে সতর্ক হয়ে যান, তাদের প্রতি ভালোবাসা বাড়িয়ে তাদের বিশেষ গুরুত্ব দিতে থাকেন। বলা হয়ে থাকে তিন শ্রেণীর মানুষ এমন রয়েছে যাদেরকে আঘাত দিলে আল্লাহ তাআলার আরশ কেঁপে ওঠে। ইসলাম সকল শ্রেণীর মানুষের অধিকারের বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেছেন। প্রিয় দর্শক, আমাদের সমাজের যারা প্রতিবন্ধীদের অবহেলা ও অবজ্ঞার চোখে দেখে তাদের এই কথাটা অবশ্যই মনে রাখা দরকার। আল্লাহ চাইলে যে কোনো সময় যে কোনো সুস্থ সবল একজন মানুষকে শারীরিক সক্ষমতা হারিয়ে প্রতিবন্ধী করে দিতে পারেন। তাই প্রত্যেক সুস্থ মানুষের উচিত শারীরিক সুস্থতার জন্য আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা এবং পাশাপাশি প্রতিবন্ধীদের প্রতি সহমর্মিতা হাত বাড়িয়ে দেওয়া, কারণ তাদেরও অধিকার রয়েছে স্বাভাবিক জীবনযাপনের। ইসলামে প্রতিবন্ধীদের বিষয়ে সচেতন হওয়ার জন্য অত্যন্ত গুরুত্ব সহকারে দিক নির্দেশনা দিয়েছে পবিত্র কোরআনুল কারিমে। আল্লাহ তাআলা এরশাদ করেছেন, ধনীদের ধনসম্পদে অভাবগ্রস্ত ব্যক্তিদের অধিকার রয়েছে, সূরা জারিয়াত আয়াত নম্বর ১৯। এবং অবলা নারীর শরীরে আঘাত করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শ্রেণীর মানুষকে সমান চোখে দেখতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বায় জড়তা থাকা সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীতে মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দিয়েছিলেন। দৃষ্টি প্রতিবন্ধী সাহাবী হযরত আবদুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২-২ বার মদিনার অস্থায়ী শাসনকর্তা হিসেবে নিযুক্ত করেন। প্রিয় দর্শক, প্রতিবন্ধীদের প্রতি ভালোবাসা প্রদর্শন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন সেখানে সাধারণ মানুষ প্রতিবন্ধীদের প্রতি উদাসীনতা দেখলে নিশ্চয় আল্লাহ অসন্তুষ্ট হবেন। মানুষ সৃষ্টির সেরা জীব, সমাজের সেই মানুষের একটা অংশ এই বিভিন্ন প্রতিবন্ধীরা, তারা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাছাড়া প্রতিবন্ধীদের প্রতি সহমর্মিতা পরকালে মুক্তির ওসিলা হবে। মানুষ হিসেবে বেঁচে থাকার ন্যূনতম মৌলিক অধিকারগুলো তাদের পাওনা, তাই প্রতিবন্ধীদের প্রতি আন্তরিক ভালোবাসা প্রদর্শন
ও সহানুভূতিশীল হওয়া অত্যাবশ্যক। যেমনটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ক্ষুধার্তকে খাদ্য দাও, অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের খোঁজ খবর নাও এবং বন্দী মানুষদের মুক্ত করে দাও। সহিহুল বুখারী।